পথ চলতি মানুষকে রাখি বেঁধে ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাখি উৎসব পালন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। রাখি উৎসব উপলক্ষে পথ চলতি মানুষের হাতে রাখি বেঁধে মিষ্টি মুখ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পাঁচলা জুজার সাহা অঞ্চল 93 নম্বর সংসদ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এই উৎসবে হাজির ছিলেন পাঁচলা কেন্দ্রের বিধায়ক গুলশান মল্লিক, পাঁচলা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং একাধিক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। পাঁচলা কেন্দ্রের তৃতীয়বারে বিশাল ব্যবধানে জয়ী বিধায়ক গুলশান মল্লিককে স্মারক সম্মানে সম্মানিত করা হয়। এটা একটা দেখুন, দীর্ঘদিন ধরে রবীন্দ্রনাথ নজরুলের প্রচেষ্টায় বাংলা যাতে ভাগ না হয় সেই থেকে নিয়ে এই রাখি বন্ধবের মাধ্যম দিয়ে আমরা এই অনুষ্ঠান পালন করেছি। এখানে দিদিরা, মহিলারা বা বোনেরা যেভাবে আপ্যায়ন করে আমাদেরকে এই মঞ্চে নিয়ে এসে সম্বর্ধনা, তাদেরকে এলাকার একজন মানুষ হিসাবে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ জানিয়েছি এবং আশা রাখি তারা আগামী দিনে সুস্থ থাকবে, ভালো থাকবে, তাদের মঙ্গল কামনা এসব আমরা জানিয়েছি, করেছি। রাখি উৎসব যে উদ্দেশ্য নিয়ে শুরু হয়েছিল, আজকে তার প্রয়োজনীয়তা কতটা? তার প্রয়োজনীয়তা যত দিন যাচ্ছে, যত দিন আগে আসছে তত মানুষের চাহিদা বাড়ছে এবং বোনেরা, দিদিরা ভাইদেরকে সেইভাবে আপ্যায়ন করছে, তাদের মঙ্গল কামনা করছে আরও বেশি বেশি করে। এইটা একটা গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নেই, এটা সারা বাংলা, সারা দেশ, সারা রাজ্যে এটা ছড়িয়ে পড়েছে। এই আজকের দিনটা দেখবেন সারা দেশে নয়, সারা দেশে এই উৎসবটা পালন হচ্ছে। আজকে জাতিগত প্রথা নির্মূল করার জন্য রাখি উৎসব, আর এখন যে সাম্প্রদায়িক রাজনীতি চলছে এটা কতটা সাম্প্রদায়িক বলে এখানে কিছু নেই। এখানে ব্যাপার হচ্ছে এক ধরনের মানুষ আছে, তারা করে, তাদের কথা আমরা, তাদের কৃষ্টি সংস্কৃতি, বাংলার যে কৃষ্টি এটা রবীন্দ্রনাথের বাংলা, স্বামী বিবেকানন্দের বাংলা, ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের বাংলা, রবীন্দ্রনাথের বাংলা, নজরুলের বাংলা, এই বাংলায় সাম্প্রদায়িকতা জায়গা নেই। আপনারা বলেন বিজেপি বারবার সাম্প্রদায়িক রাজনীতি নিয়ে বাংলা দখল করতে, তারা কী করছে জানি না, আমরা ওই সব জিনিসকে কোনোরকম মূল্য দিইনি, আমরা ওদিকে তাকাইনি। আমরা জানি আমরা বাংলার মানুষ, বাঙালি মানুষ, আমরা সবাই সবাইয়ের মঙ্গল কামনা করি এবং সবাই একসঙ্গে পাশাপাশি বাস করি, সকলেই সুস্থ থাকুক, ভালো থাকুক, সকলেই মঙ্গল হোক, যে যার ব্যবসা করুক, বাণিজ্য করুক, ওটাই কে কে বলছে ওদিকে আমরা থাকাইনি। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি ঢালোয়া, ঢালোয়া মানুষের পরিষেবা দেব, সেই পরিষেবা দেওয়া হচ্ছে। আজকে রাখি পূর্ণিমা, মাননীয় মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আমরা রাখি বন্ধন উৎসব পালন করছি 93 নম্বর বুথ কমিটি, জুজাস অঞ্চল, তৃণমূল কংগ্রেস। এই এর সঙ্গে পাশাপাশি আমরা আর একটা প্রোগ্রাম রেখেছি, আমাদের বিধায়ক জনাব গুলশান মল্লিক, 3 বারের বিধায়ক, তাকে একটা আমরা সম্বর্ধনা দেওয়ার ব্যবস্থা করছি। পাশাপাশি আমাদের বুথের যে ছেলেমেয়েরা আছে, বাচ্চারা যারা আছে, তাদেরকে নিয়ে একটা ছোট সাংস্কৃতিক অনুষ্ঠান করছি, যাতে সৌভ্রাতৃত্বের একটা আমাদের সম্পর্ক গড়ে ওঠে, যাতে আমরা এই করোনা কালেও একটা ভ্রাতৃত্বের বোধ জাগ্রত করতে পারি। প্রচলিত রাস্তায় যারা আছে তাদেরকে আমাদের মিষ্টিমুখ এবং রাখি পরিয়ে আমরা সৌহার্দ্যের বাতাবরণটা ছড়িয়ে দিচ্ছি। আজকে যে অনুষ্ঠান সূচি আপনারা রেখেছেন তার মূল উদ্দেশ্য কি? আজকে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে রাখি বন্ধন উৎসবটা, 1 নম্বর হচ্ছে দিদির অনুপ্রেরণায় একটা আমাদের দলের নির্দেশ আছে, 1 বছর আগে দিদি ঘোষণা করেছিল যে রাখি বন্ধন উৎসব পালন করার জন্য। উদ্দেশ্য একটাই, এখন রাজনৈতিকভাবে এমন একটা জায়গা পরিস্থিতি তৈরি হয়েছে, ধর্ম, বর্ণ, জাতি, যেটা আমরা আগে রাখি বন্ধন মানে আমরা যেটা বুঝি যে মানব বন্ধন, যে এখানে জাতি থাকবে না, ধর্ম বিভেদ থাকবে না, ভাষাগত বিভেদ থাকবে না, সবাই এক হয়ে দেশ যেরকমভাবে স্বাধীন হয়েছিল, আজকে সেই আবার বিদেশি শক্তি না বাড়াতে পারে সেইভাবে বেড়ে চলেছে। রাজনৈতিকভাবে একটার পর একটা দল কেউ ধর্ম নিয়ে করছে, কেউ রং নিয়ে করছে, সেটা এখন খুব প্রয়োজন হয়ে পড়েছে
যেটা আবার সেই রাখি বন্ধনের মাধ্যমে আমাদের একটাই পরিচয় আনতে হবে, আমরা মানব জাতি, আমরা রক্তে সবারই লাল, একভাবে রক্তের গোড়া মানুষ, আমাদের কোনো জাতি ধর্ম বিভেদ ভাষাগত পার্থক্যটা না থাকে সেভাবেই আবার তার দিকে জোর দিতে হচ্ছে। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।